হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আর আমি এই মুহূর্তে কি যে একটা অবস্থা বলে বোঝাইতে পারবো না। প্রচণ্ড রকমের গরম, ঘামতেছি একদম দরদরায়, পরছি হলো কালো শার্ট কালো প্যান্ট। আর আসলে কালো হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জিনিস, কালো ছাড়া আমি কখনোই থাকতে পারি না। তো এরকম একটা তপ্ত আবহাওয়ার মধ্যে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে গেছি নতুন একটি টপিক নিয়ে কথা বলার জন্য। তো এবারের টপিক হচ্ছে খুবই কমন একটা ব্যাপার, সেটা হচ্ছে বোর এবং স্ট্রোক। তো এই বোর এবং স্ট্রোকটা কি এবং বোর স্ট্রোকের মধ্যে কি কি শ্রেণী বিভাগ আছে এবং বিভিন্ন মোটরসাইকেল দিয়ে উদাহরণ দেয়া, এই জিনিসগুলো আজকে আপনাদের সামনে পুরোপুরি একদম ক্লিয়ার কাট করে দিব। তো পুরোটা ভিডিও দেখবেন, কারণ এটা একটা আসলে টেকনিক্যাল ভিডিও, একটু বোঝার ব্যাপার আছে। তো পুরোটা দেখলে আমি বিশ্বাস করি যে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। সো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো ভিউয়ার্স, বোর এবং স্ট্রোকটাকে ভালোভাবে উপস্থাপনের জন্য আমি একটা সিলিন্ডার ব্লক এবং একটা পিস্টন সংগ্রহ করছি। তো এই পিস্টনটা কিন্তু হচ্ছে নষ্ট এবং সিলিন্ডার ব্লকটাও নষ্ট। তো এই যে সিলিন্ডার ব্লকটা আপনারা দেখতেছেন, এটা হলো ইয়ামাহা FZS ভার্সন 2 FI এর সিলিন্ডার ব্লক। এই যে পিস্টনটা আপনারা দেখতেছেন, এটা হলো ইয়ামাহা FZS ভার্সন 1 এর পিস্টন। তো বোর হচ্ছে এই যে একদম গোল করা আছে, এটার যে ব্যাসার্ধ আর কি, বৃত্তের যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা হচ্ছে বোর। আশা করি বুঝতে পারছেন এই বৃত্তের যে ব্যাসার্ধের যে পরিমাপটা, এই পাশ থেকে এই পাশের যে পরিমাপটা, এই পুরোটাই হচ্ছে বোর। আর স্ট্রোক হচ্ছে এই যে উপর থেকে একদম নিচে ওই প্রান্ত পর্যন্ত, এখান থেকে একদম ভিতরের ওই প্রান্ত পর্যন্ত এই যে লম্বালম্বি যে অংশটা, এই যে দৈর্ঘ্যটা, এটাই হচ্ছে স্ট্রোক। আশা করি বোর এবং স্ট্রোকের ব্যাপারটা বুঝতে পারছেন। আর এটার মধ্য দিয়েই কিন্তু এই পিস্টনটা খেলাধুলা করে। বোর স্ট্রোকের মধ্যে আবার তিন ধরনের পরিমাপ আছে। তো এই পরিমাপ অনুযায়ী এটাকে আসলে তিনটা ভাগে ভাগ করা যায়। তো বোর স্ট্রোক আসলে তিন ধরনের হয়। তো চলুন এবারে আসলে জানি এই তিন ধরনটা কি। আর এই যে তিনটা ধরনের কথা বলবো, এটার সাথে কিন্তু ইঞ্জিনের অনেক কিছু নির্ভর করে। তো প্রথমে কথাবার্তা বলি আন্ডার স্কোয়ার ইঞ্জিন নিয়ে। মন দিয়ে খেয়াল করুন, প্রথমে কথা বলবো আন্ডার স্কোয়ার ইঞ্জিন নিয়ে। এই নামটি হয়তোবা আপনারা অনেকে শুনে থাকতে পারেন। তো আন্ডার স্কোয়ার ইঞ্জিনে এই যে সিলিন্ডার ব্লকটা আপনারা দেখতেছেন, তো আন্ডার স্কোয়ার ইঞ্জিনে বোরের চাইতে, এই যে বোরের চাইতে স্ট্রোক উপর থেকে নিচ পর্যন্ত এইটার মাপ থাকবে বেশি। আমি আবার বলছি, আন্ডার স্কোয়ার ইঞ্জিনে এই যে বোরটা আপনারা দেখতেছেন, এই বোরের চাইতে স্ট্রোক মানে উপর থেকে এখান থেকে ওই ভিতরের ওই মাথা পর্যন্ত এটার পরিমাপটা বেশি থাকবে। এটা হলো আন্ডার স্কোয়ার ইঞ্জিন। তারপরে আসতেছি স্কোয়ার ইঞ্জিনে। তো স্কোয়ার ইঞ্জিনটায় কি হয়, এই যে আপনারা বোর দেখতেছেন এবং স্ট্রোক এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, তো এই দুটোর পরিমাপ থাকবে সমান। এবার আসতেছি ওভার স্কোয়ার ইঞ্জিনের ব্যাপারে। ওভার স্কোয়ার ইঞ্জিনে এই যে স্ট্রোক, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যে পরিমাপটা, এই স্ট্রোকের চাইতে এই বোরের পরিমাপটা বড় থাকবে। আমি আবার বলছি, ওভার স্কোয়ার ইঞ্জিনে এই যে স্ট্রোকের পরিমাপটা, উপর থেকে নিচ পর্যন্ত যে পরিমাপটা দেওয়া হয়েছে, এই পরিমাপটার চাইতে এই বোরের যে পরিমাপটা, ব্যাসার্ধটা, এইটা বেশি থাকবে। সেটাই হয় ওভার স্কোয়ার ইঞ্জিন। তো এই যে আপনাদেরকে এতক্ষণ তিনটা নাম বললাম, আন্ডার স্কোয়ার, স্কোয়ার এবং হচ্ছে ওভার স্কোয়ার। তো এখন আন্ডার স্কোয়ার ইঞ্জিনে আসলে কি হয় ঘটনাটা, আন্ডার স্কোয়ার ইঞ্জিনে টর্ক থাকে বেশি। মানে এই সমস্ত বাইকের টপ স্পিড কিছুটা কম আসে, কিন্তু টর্ক থাকে বেশি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাজাজ পালসার NS160, এটা হচ্ছে কিন্তু আন্ডার স্কোয়ার ইঞ্জিন। এটার বোর হচ্ছে 58 mm এবং স্ট্রোক হচ্ছে 60.7 mm। খেয়াল করেন ব্যাপারটা, বোর হচ্ছে 58 mm এবং স্ট্রোক হচ্ছে 60.7 mm। তার মানে এখানে বোরের চাইতে স্ট্রোকটা কিন্তু বড়, তার মানে এটা হচ্ছে আন্ডার স্কোয়ার ইঞ্জিন। তো আন্ডার স্কোয়ার ইঞ্জিনের আরও একটি উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা মোটরসাইকেল সুজুকি জিক্সার FI ABS, এই মোটরসাইকেলটার ইঞ্জিন কিন্তু হচ্ছে আন্ডার স্কোয়ার ইঞ্জিন। এটার বোরের পরিমাপ হচ্ছে 56.0 mm এবং স্ট্রোকের পরিমাপ হচ্ছে 62.9 mm। খেয়াল করেন, বোর হচ্ছে 56.0 mm এবং স্ট্রোক হচ্ছে 62.9 mm, মানে বোরের চাইতে স্ট্রোকটা বড়। এবারে চলে আসতেছি স্কোয়ার ইঞ্জিনের উদাহরণ নিয়ে। তো আসলে স্কোয়ার ইঞ্জিনের মধ্যে কি বলছিলাম, যে বোরের পরিমাপ যেমন থাকবে, স্ট্রোকের পরিমাণ ঠিক
তেমনই থাকবে তাহলেই হবে সেটা স্কয়ার ইঞ্জিন এবং স্কয়ার ইঞ্জিনের একদম সর্বোৎকৃষ্ট কিছু উদাহরণ আপনাদের সামনে হাজির করতেছি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এবং ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 এগুলো হচ্ছে স্কয়ার ইঞ্জিন তারপর আরো বলতেছি ইয়ামাহা r15 ভার্সন 3 হোন্ডা সিভিআর 150R ইন্দোনেশিয়ান যে মোটরসাইকেলগুলো আছে এবং থাইল্যান্ডেরও যে মোটরসাইকেলগুলো বর্তমানে আছে সবগুলোই হচ্ছে কিন্তু স্কয়ার ইঞ্জিনের মোটরসাইকেল যেমন এফজেডএস ভার্সন 2 এবং ভার্সন 3 এর বোরের মাপ হচ্ছে 57.3 এবং স্ট্রোকের মাপ হচ্ছে 57.9 mm তার মানে কি দাঁড়াইলো 57.3 এবং 57.9 mm মাপটা কিন্তু একই তার মানে এটা হচ্ছে স্কয়ার ইঞ্জিন তারপরে আসেন ইয়ামাহা r15 ভার্সন 3 মোটরসাইকেলে এটা হোক ইন্দোনেশিয়ান হোক ইন্ডিয়ান বা হোক অন্য কোনো দেশের সবগুলোর মধ্যেই কিন্তু স্কয়ার ইঞ্জিন তো এটার বোর হচ্ছে 58.0 mm এবং স্ট্রোকের সাইজ হচ্ছে 58.7 mm অর্থাৎ এটা হচ্ছে স্কয়ার ইঞ্জিন পরিমাপটা হচ্ছে বোর 58.0 mm এবং স্ট্রোক 58.7 mm তার মানে এটার রেজাল্টটা দাঁড়াইলো এটা হলো স্কয়ার ইঞ্জিন এবারে চলে আসি আমরা সিভিআরে ইন্দোনেশিয়ান সিভিআর এবং নতুন যে থাই সিভিআরগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেগুলো এগুলোও কিন্তু হচ্ছে স্কয়ার ইঞ্জিন তো ইন্দোনেশিয়ান সিভিআর এবং থাই সিভিআরের বোর এবং স্ট্রোকের মাপ কিন্তু একই এটার বোর হচ্ছে 57.3 mm এবং স্ট্রোক হচ্ছে 57.8 mm তার মানে বোর এবং স্ট্রোকের মাপটা কিন্তু সমান সুতরাং এটা হচ্ছে একটা স্কয়ার ইঞ্জিন এটা ইন্দোনেশিয়ান সিভিআরগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য এবং থাইল্যান্ডের নতুন যে সিভিআরগুলো আসছে এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য আন্ডার স্কয়ার স্কয়ার এখন আসতেছি ওভার স্কোয়ার ইঞ্জিনের প্রসঙ্গে তো ওভার স্কোয়ার ইঞ্জিনে কি হয় সেটা কিন্তু একবার বলছি আমি আবারও বলছি ওভার স্কোয়ারে স্ট্রোকের চাইতে বোরের পরিমাপটা হবে বেশি মানে এটা হচ্ছে কিন্তু আন্ডার স্কোয়ার ইঞ্জিনের ঠিক বিপরীত আন্ডার স্কোয়ার ইঞ্জিনে বোরের পরিমাপটা থাকে স্ট্রোকের চাইতে কম আর ওভার স্কোয়ার ইঞ্জিনে বোরের পরিমাণটা থাকতেছে বেশি স্ট্রোকের চাইতে আচ্ছা এখন ওভার স্কোয়ার ইঞ্জিনের ক্ষেত্রে কি হয় যত ধরনের হাই স্পিডিং মোটরসাইকেল আছে স্পোর্টস মোটরসাইকেল আছে সমস্ত মোটরসাইকেলগুলোতে কিন্তু এই ওভার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয় সুপার বাইক বলেন যাই বলেন সবগুলোর মধ্যে কিন্তু ওভার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয় এই ইঞ্জিনকে বানানোই হয় শুধুমাত্র হাই স্পিডিংয়ের জন্য ব্যতিক্রম আমরা দেখছি ইয়ামাহা r15 ভার্সন 3 এর ক্ষেত্রে ওটা করা হয়েছে স্কোয়ার ইঞ্জিন এটার মধ্যে স্পিডও আছে টর্কও আছে তবে আবার এদিকে যদি আপনি সুজুকি জিএসএক্স আর এর মধ্যে আসেন সেখানে দেখবেন এই মোটরসাইকেলটার গতির সঙ্গে ইয়ামাহা r15 ভার্সন 3 কিন্তু পারবে না কারণ কি ওইটা হচ্ছে ওভার স্কোয়ার ইঞ্জিন এছাড়া আরও অনেক কারণ আছে তবে এর মধ্যে প্রধান যে কারণটা সেটা হলো ওভার স্কোয়ার ইঞ্জিন যেমন বাংলাদেশে কয়েকটা জনপ্রিয় ওভার স্কোয়ার ইঞ্জিনের মোটরসাইকেলের উদাহরণ যদি আমরা দিই তাহলে প্রথমেই যে বাইকের নামটা আসে সেটা হলো সুজুকি জিএসএক্স r150 এটার বোরের সাইজ হলো 62 mm এবং স্ট্রোকের সাইজ হইল 48.8 mm খেয়াল করেন এটার যে বোর সেটা হচ্ছে 62 mm এবং স্ট্রোক এটার সাইজ হচ্ছে 48.8 mm তার মানে স্ট্রোকের চাইতে বোরের পরিমাপটা কিন্তু বেশি তার মানে এটা হচ্ছে ওভার স্কোয়ার ইঞ্জিন আমরা যদি আরও উদাহরণ দিতে চাই তাহলে আছে হোন্ডা সিভিআর থাই এডিশন 2015 সালের যে মডেলটা এগুলো কিন্তু এখন আর নাই দেখবেন বড় সড়ো সামনে দিয়ে লাল হ্যালোজেন লাইট ওই পুরনো মোটরসাইকেলগুলো যে হোন্ডা সিভিআর থাইল্যান্ডের মোটরসাইকেল ওইটার ইঞ্জিনটাও কিন্তু হচ্ছে ওভার স্কোয়ার ইঞ্জিন ওইটার বোরের সাইজ হইল 63.5 mm এবং স্ট্রোকের সাইজ হইল 47.2 mm খেয়াল করেন বোরের মাপ হলো 63.5 mm এবং স্ট্রোকের সাইজ হইল 47.2 mm তার মানে স্ট্রোকের চাইতে বোরের মাপটা কিন্তু বড় সুতরাং এটা হচ্ছে ওভার স্কোয়ার ইঞ্জিন এরপরে আসতেছি আরেকটা জনপ্রিয় মোটরসাইকেল নিয়ে এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 164V ঠিকই বলতেছি টিভিএস অ্যাপাচি আরটিআর 164V এই মোটরসাইকেলটার ইঞ্জিনে হচ্ছে কিন্তু ওভার স্কোয়ার ইঞ্জিন এবং এই সেগমেন্টে এবং এই প্রাইসে বাংলাদেশের যত মোটরসাইকেল আছে একমাত্র টিভিএস অ্যাপাচি আরটিআর 164V-র মধ্যে ব্যবহার করা হয়েছে ওভার স্কোয়ার ইঞ্জিন আমরা অনেকেই জানি যারা বাইক লাভার যারা বাইক
ভিডিও দেখতে পছন্দ করি, চালাইতে পছন্দ করি। আমরা অনেকেই কিন্তু জানি যে টিভিএস অ্যাপাচি আরটিআর 164 বিয়ের গতি সম্পর্কে, এটা কত দ্রুত গতি উঠতে পারে এবং কতটা গতি রিচ করতে পারে, তো কেন এটা পারে, তার মধ্যে একদম অন্যতম একটা কারণ হচ্ছে এই ওভার স্কোয়ার ইঞ্জিনের কারণে। তো এটার যে বোর সেটার পরিমাপ হলো 62 mm এবং এটার যে স্ট্রোক সেটার পরিমাপ হলো 52.9 mm। খেয়াল করুন এটার যে বোর সেটার পরিমাপ হচ্ছে 62 mm এবং এটার যে স্ট্রোক সেটার পরিমাপ হলো 52.9 mm। তার মানে এটার স্ট্রোকের চাইতে বোরের পরিমাপটা কিন্তু বেশি, তার মানে এটা হলো ওভার স্কোয়ার ইঞ্জিন। একটা কথা কি, তো টিভিএসের যত মোটর সাইকেল আছে সব মোটর সাইকেলে কিন্তু ওভার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এ কারণে আমরা একটু দেখতে পাই যে টিভিএসের যে কোনো মোটর সাইকেলে গতি একটু বেশিই আসে, অ্যাক্সেলারেশনটা একটু বেশিই আসে। তার একেবারে প্রধান যে কারণটা আমি মনে করি সেটা হচ্ছে এই ওভার স্কোয়ার ইঞ্জিন। তো আপনিও যদি আপনার মোটর সাইকেলের বোর এবং স্ট্রোকের মাপটা জানতে চান, তাহলে আপনারা আপনাদের মোটর সাইকেলের ওনার্স ম্যানুয়ালে, ওয়ারেন্টি বই না কিন্তু, ওয়ারেন্টি বইরে কিন্তু অনেকে ওনার্স ম্যানুয়াল মনে করে কিন্তু ওয়ারেন্টি বই না, ওনার্স ম্যানুয়াল, ওনার্স ম্যানুয়ালে আপনারা স্পষ্টতই পাবেন যে আপনার মোটর সাইকেলের বোর এবং স্ট্রোকের মাপটা কত। সেইটা দেখে আপনারা নির্ধারণ করতে পারবেন আপনার মোটর সাইকেলটি আন্ডার স্কোয়ার, স্কোয়ার নাকি ওভার স্কোয়ার। সো যাই হোক, আজকে এই রৌদ্রের মধ্যে, তীব্র গরমের মধ্যে কথা বলতে বলতে আসলে ঘামায় গেছি। তো এরকম ঘর্মাক্ত অবস্থায় ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে মোটর সাইকেল চালানোর চেষ্টা করবেন। খোদা হাফেজ।